লাউ পাতা ইলিশ পাতুরি করব। আসসালামু আলাইকুম দর্শক, যারা ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আগে হলুদ লবণ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখেছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দিলাম, টালা সরিষার গুঁড়া দিলাম, লবণ দিলাম, এখন সরিষার তেল দিব। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে লাউ পাতার ভিতরে এখন বটব, লাউ পাতায় বসাই দিলাম, এখন বটব, এইভাবে এভাবে বটে তারপর তেলে ভাজব। এখন সরিষার তেল দিলাম, এই ফ্রাই প্যানে আগে ইলিশ মাছ ভেজেছিলাম, একে একে পাঁচ পিস মাছ দিলাম, ঢেকে দেবো, এক পিঠ উল্টে এলে অপর পিঠ উল্টেই দেবে, ফুট হয়ে গেলে।